তো হ্যালো দর্শক বন্ধুরা, নমস্কার। ফিরে এলাম বাংলার কৃষক চ্যানেলে। আর আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ফিরে এলাম আমার শশা খেতে। শশা খেতে একটি সমস্যা দেখা যাচ্ছে। এটা দিয়ে যে সব গাছ আছে, গাছগুলোতে কেমন কোঁকড়া লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কেমন কোঁকড়া কোঁকড়া লেগে গেছে। এই যে এটা আমার বাগান, শশার বাগানটা একটু ভালো করে দেখাও। যেখানে গাছগুলো, কিছু কিছু গাছগুলো যেরকম এই শীতের ওয়েদারে গাছগুলো যেরকম এই যে কোঁকড়ে কোঁকড়ে গেছে পাতাগুলো। তো এই টপিকে আজকে ভিডিও জানাবো আপনাদের। দিকে আপনারা ভয় করবেন না, এটার জন্য ওষুধ আছে। এই গাছগুলো কোঁকড়া হয়ে যাওয়ার রিজন কি আমি সেটা আপনাদেরকে জানাবো। আপনার কি কারণে এই গাছগুলো কোঁকড়ে যাচ্ছে। তো এখন যেহেতু শীতের ওয়েদারে রোদ টোদ কমই আছে, কুয়াশা পড়ছে, কুয়াশার ক্ষেত্রে কি হচ্ছে গাছের পাতাগুলো কোঁকড়ে যাচ্ছে। তো এই কোঁকড়ে যাওয়ার জন্যই আজকে বিশেষ করে জানাবো। এই কোঁকড়ে যাওয়ার জন্য যে ওষুধগুলো আপনাদেরকে জানাবো সেই ওষুধগুলো আপনি ফলো করেন। করার পরে দেখবেন গাছের চেহারাগুলো, এই যে আমার চেহারাগুলো আবার ফিরে চলে এসেছে। আমি সেইভাবে আমার ক্ষেতে ওষুধ দিয়েছি। বন্ধ কর একটু। কি কি ওষুধ দিবেন আপনার এইটার জন্য? এটার জন্য পাউডার পাওয়া যায়, যেরকম দুটো আছে, একটা আছে স্প্রিংও দিতে পারেন আপনি, অথবা তাছাড়া আপনি দিতে পারেন সাইমাগান দিতে পারেন। তো এগুলো যদি আপনি দেন আপনার শশা খেতে, এই শীতের ওয়েদারের জন্য বলছি, আপনার যদি শীতের ওয়েদারের এরকম যদি গাছ কোঁকড়ে যায় তার জন্য আপনারা স্প্রিং, তাছাড়া হচ্ছে সাইবাগান আপনি স্প্রে করুন। মানে 100 গ্রামের ট্যাঙ্কি মানে পাউডার পাওয়া যায়, যেটা স্প্রিংও আছে সাইমাগানও আছে, সাইমাগান 100 গ্রামের। তো সেগুলো আপনি কি করবেন, দু ট্যাঙ্কিতে ভাগ করে নেবেন। আপনার যেরকম লাগবে সেই হিসাবে আপনি নিবেন। প্রতি ট্যাঙ্কিতে 40 থেকে 50 গ্রাম করে দিবেন পাউডার। সাইমাগান হোক আর স্প্রিংই হোক দুটোই দিবেন। মানে দুটো দিবেন না, মানে দুটো আলাদা আলাদা ওষুধ, যে কোনো একটা আপনি দিতে পারেন। আমার ক্ষেত্রে আপনি স্প্রিং দেন, এটা খুব দারুণ কাজ করছে। যেটা আমি আপাতত আমার গাছগুলোকে সুন্দর করার জন্য আমি এখন স্প্রিং ব্যবহার করছি। আর আমার গাছের চেহারাগুলো খুব ফিরে এসেছে, মানে আগের মতো দেখতে পাচ্ছ, এই যে না রোদের ওয়েদার ছাড়া গাছগুলোর চেহারা কত সুন্দরভাবে, গাছের চেহারাগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আগের মতো। আগে যেরকম আমার গাছের চেহারা ছিল এরকম, তো স্প্রিং দেওয়ার পরেও আমার গাছের চেহারাগুলো এই যে কত সুন্দরভাবে ফিরে এসেছে, আমার গাছের চেহারাগুলো ফিরে এসেছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আর এগুলো তো আপনার ভয় করবেন না, সময় থাকতে সঠিক চিকিৎসা করান গাছগুলোর। তো আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ইনফরমেশন পাবেন সুন্দর সুন্দর গাছের বিষয়ে আমরা জানাবো আপনাদেরকে। কোনো আমরা ভুলচক জিনিস দেখাবো না আমাদের এই চ্যানেলে, যেটা দেখাবো একদম অরিজিনাল দেখাবো, যেটা আমিও ইউজ করছি। এরকম তো না আপনাদেরকে আমরা দেখাই দিলাম ভিউজের জন্য, এরকম কোনো কথা নেই। এই যে দেখতেই পাচ্ছ আমি নিজেই ইউজ করছি আমার গাছে। আজকে যে স্প্রিং দিয়েছি, যে স্প্রিং এর কালার দেখতে পাচ্ছেন আপনারা, আর গাছের চেহারা বেশ ফিরে ঘুরে এসেছে এই পুরো ক্ষেতটা আমার। আর আপনারা ইউজ করুন আর আমাকে জানাবেন গাছের কেমন কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাছের চেহারাগুলো খুব সুন্দরভাবে ফিরে এসেছে। আর গাছের ফুলের জন্য আপনারা একটা বায়োডোজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। 15 লিটারে মানে এক ট্যাঙ্কিতে 15 থেকে 20 গ্রাম করে দেন বায়োডোজ, ফুলের যদি ঝরে যায়। তাছাড়া যদি কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার কৃষক চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটা